আমি আজকে তোমাদেরকে ইবলিশ কিভাবে শয়তান হয় ওইটা বলবো, আর হচ্ছে আদম আলাইহিসসালামকে আল্লাহ কিভাবে বানায় ওটা তোমাদেরকে আমি বলবো। আমরা আজকে আদম আলাইহিসসালামের গল্প শুনবো। আল্লাহ হচ্ছে পৃথিবী চাঁদ সূর্য বানায় নেন, এরপর তিনি মানুষ বানাতে চান, তাই তিনি ফেরেশতাদের পৃথিবীতে পাঠান কাদামাটি নেওয়ার জন্য। ফেরেশতারা পৃথিবীতে এসে অনেক জায়গা থেকে কাদামাটি নিয়ে যায়, এরপর আল্লাহ কাদামাটি দিয়ে মানুষের মতো আকার বানান, একে আদম বলে ডাকে। এই আদমকে 40 বছর রেখে দেন। ফেরেশতারা ও ইবলিশ ভাবছিল যে এটা কী, তারা ভয় পাচ্ছিল, কিন্তু ইবলিশ সব থেকে বেশি ভয় পাচ্ছিল। একদিন আল্লাহ আদম আলাইহিসসালামের শরীরে আক্তা দেন, আক্তা ছুঁয়ে দিলেন, তিনি হাঁচি দিলেন। আক্তা যখন চোখ ছুঁয়ে দিল তিনি জানতে ফল দেখতে পেলেন, আক্তা যখন পেট ছুঁয়ে দিল তার খেতে পেয়ে গেল, আর তিনি ফল খেতে চাইলেন। আক্তা তার পা ছুঁয়ে দেওয়ার আগেই তিনি লাফিয়ে উঠলেন আর পড়ে গেলেন। তখন আল্লাহ বললেন যে মানুষ অনেক অধৈর্য। আল্লাহ সকল ফেরেশতা ও ইবলিশকে বললেন আদম আলাইহিসসালামকে সেজদা করতে, এটি শুধু সম্মান রক্ষা করার জন্য ছিল, পুজো করার জন্য কিন্তু মোটেই না। সব ফেরেশতা সেজদা করলো কিন্তু ইবলিশ করল না, সে ভাবলো সে আদম আলাইহিসসালাম থেকে ভালো, কারণ ইবলিশকে আগুন দিয়ে বানানো হয়েছিল আর আদম আলাইহিসসালামকে মাটি দিয়ে বানানো হয়েছিল। সে এই নিয়ে আল্লাহর সাথে তর্কও করলো। এরপর ইবলিশ খারাপ শয়তান হয়ে গেল। আল্লাহ ইবলিশকে কিয়ামত পর্যন্ত অভিশাপ দিলেন। শয়তান বুঝতে পারল যে আল্লাহ একদিন তাকে জাহান্নামে দিবেন, তাই সে আল্লাহর কাছে শক্তি চায় যাতে সে মানুষকে ধোকা দিয়ে তার সাথে জাহান্নামে নিয়ে যেতে পারে। আল্লাহ তার চাওয়া পূরণ করলেন এবং তাকে শক্তি দিলেন। একই সাথে আল্লাহ সবাইকে সাবধান করে দিলেন, কেউ যদি শয়তানের দেখানো পথে চলে তাহলে সে শয়তানের সাথে জাহান্নামে যাবেন। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট টাইম, বাই।